আপনারা দেখতে পাচ্ছেন আলু পোস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, পুরোপুরি দেখাতে পারিনি। ইন্সপিরেশনটা আমরা নিয়েছি অতনু রান্নাঘর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। বল কেসা লাগা বাতাও, ভারী হয়ে গেছে, বিশাল ঝাল হয়েছে নাকি? তৈরি হবে, প্রথমে আলুটাকে হিন্দি বলতে বলতে বাংলা বোঝা যাচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ঠিক আছে, তো আমাদের যুগ্ন দাদা পেঁয়াজটা কেটেছে, এত সুন্দর, মানে পেঁয়াজ এখনও কাটা হয়নি, কাটা হবে, সবে শেপটা আনা হয়েছে, ঠিক আছে। তো তো স্টুডেন্ট আজকে একটু এক্সপেরিমেন্ট হবে খাওয়া দাওয়া নিয়ে, কীভাবে খাওয়া দাওয়া করা যায়। তো আর আলুটা ছেলা হয়ে গেছে, এবার এইবার কি এভাবে আমরা আলুর দম কীভাবে বানাবো, এবার ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো প্রথমে আলুটাকে আমরা একটু বয়েল করবো, ঠিক আছে। তো বয়েল করা স্টার্ট করে দেয় আমরা আলুটাকে, ঠিক আছে, দাঁড়াও। আর কোনো জিনিসপত্র নেই বয়েল করার জন্য, তো প্রেশার কুকারটাই আছে, তো প্রেশার কুকারে আমরা আলু বয়েল করে নেবো 80% মতো, এর বেশি না, ক্যা 80%, হ্যাঁ 80% বয়েল করবো, ঠিক আছে। ভাবছি একটু পোস্ত ডালবো, তার জন্য পোস্ত বাড়ছি, তা বাটার বা মিক্সারের কিছু নেই, চামচ দিয়েই ঘষছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। জানি না কেমন হবে, ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর একটা ব্যবসা নিয়ে আমরা স্টার্ট করছি, খুব ভালো তো হবে না কিন্তু করছি, ঠিক আছে। তো চাকরি বাকরি তো পাবো না কলেজ গ্র্যাজুয়েশন করা শেষ হওয়ার পরে, তো আমি আর আমার আমরা সবাই মিলে ভেবেছি যে একটা রাস্তায় একটা স্টল খুলবো, স্টল খুলে খাবার বেচবো, ক্যা সোচ রা হ্যায়, এই আচ্ছা প্ল্যান হোগা না, ওই আচ্ছা হোগা না, লাগতা তো এসা ইয়ে, তো মেরা তো ছড়ি দো। আমরা সিদ্ধ করে ফ্রাই আমরা করে নিয়েছি হালকা করে, এবার একটু পেঁয়াজ ঢেলে দিলাম, তার উপরে একটু নুন দিয়ে দিয়েছি, এবার নুনটাকে ভালো করে একটু পেঁয়াজের কালার টিউটোরিয়ালের মতো একটু কালার আসবে সেই নিয়ে একটু পেঁয়াজটা ভাজছে। ব্লগার থেকে কুকিং চ্যানেলে শিফট হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন, নেই ঠিক আছে, নেই নেই ঠিক আছে, লঙ্কাটাও কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো পেঁয়াজটা একটু কালার আসবে সেই মতো আমরা একটু ভাজবো। আমি কিছু হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লো ফ্লেমে আছে, ঠিক আছে। তো কিছুক্ষণ হবে, তারপরে এখানে আমরা টমেটো বাটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন দইটা ফাটানো স্টার্ট হচ্ছে, যেহেতু টমেটো দেওয়ার পরে আমরা একটু দইও দেবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু পোস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, পুরোপুরি দেখাতে পারিনি, কারণ ভিডিও করবো না কি রান্না করবো এটাই বুঝতে পারছিলাম না, ঠিক আছে। তো তো খাওয়া খেয়ে সব রিভিউ দেবে, তো ইন্সপিরেশনটা নিয়েছি আমরা কী জন্য চ্যানেলটার নাম ছিল, ইন্সপিরেশনটা আমরা নিয়েছি অতনুর রান্নাঘর থেকে, ইন্সপিরেশনটা আমরা নিয়েছি অতনুর রান্নাঘর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। বল কেসা লাগা বাতাও, ভারী হয়ে গেছে, বিশাল ঝাল হয়েছে নাকি? বল পেলে তো বাতা, ঠিক আচ্ছা লাগা, সচ ঠিক তো আমাদের এখন দীপু দাদা বলবে, খুবই অদ্ভুত হয়েছে, অদ্ভুত অদ্ভুত হয়েছে, একটা মশলার টেস্ট আছে যেটা খুব ধিমেও আছে বানিয়ে ওই টেস্টটা এনেছে। ওকে ওকে, সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা সেটআপ বানিয়েছে আমাদের দাদা, সেটআপটা দেখাবো খেয়ে নিক আগে, ঠিক আছে। তো